শুরুতে এই সংবাদ শিরোনাম। বড় বিক্ষোভের ডাক ভারতে, প্রজাতন্ত্র দিবসে 2 লাখ ট্রাক্টর নিয়ে রাজপথে নামবেন কৃষকরা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বাইডেন এবং ম্যাক্রোর ফোন আলাপ। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম। বাইডেনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশা সৌদি আরবের। এবং সবশেষ থাকছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দল থেকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির আন্দোলনরত কৃষকরা। কাল মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে 26 জানুয়ারি কিষাণ গণতন্ত্র প্যারেড নামের এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে প্রায় 2 লাখ ট্রাক্টর, যান্ত্রিক লাঙ্গল। ইতিমধ্যে এই বিক্ষোভের জন্য দিল্লির পুলিশের অনুমতিও মিলেছে। এদিকে প্রজাতন্ত্র দিবস সামনে করে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছে কৃষকরা। শনিবার মধ্যপ্রদেশের কৃষকদের সমর্থনে বিক্ষোভ মিছিল করে প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে ব্যাপক লাঠিচার্জ, জলকামান ব্যবহার করে বিক্ষোভটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারী কৃষকদের সমর্থনে ভারতের মধ্যপ্রদেশে 2 সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে কংগ্রেস। এরই অংশ হিসেবে শনিবার রাজধানী ভোপালে হাজারো সমর্থকদের নিয়ে মিছিলে নামে কংগ্রেস। তাদের নেতৃত্ব দেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথ। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে গত প্রায় 1.5 মাস ধরে রাজধানী নয়াদিল্লি সহ প্রায় সারা দেশেই বিক্ষোভ দেখাচ্ছেন দেশটির কৃষকরা। এর সঙ্গে যোগ দিয়েছে অন্তত 40টি কৃষি সংগঠন। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। সংকট সমাধানে ক্ষমতাসীন বিজেপি সরকারের সঙ্গে মোট 11 বার বৈঠকে বসেছেন কৃষক সংগঠনগুলোর নেতারা, তারপরও কোনো মীমাংসায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। উপরন্তর না দেখে গত সপ্তাহে এই আইনগুলোর উপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া বিষয়টি সুরাহা করতে একটি কমিটি গঠন করেছে তারা। কমিটিকে আলোচনা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু কর্মসূচি সহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে রোববার ম্যাক্রো টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্ট আবাসিক দফতর এলিসি প্রসাদের পক্ষ থেকে এই টেলিফোন সংলাপের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে বাইডেন এবং ম্যাক্রো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায়, বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা এবং লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট আবাসিক দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে দুই দেশের নেতারা চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং আইভরি কোস্ট পরিস্থিতি নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেছেন। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ব্যাপারে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন করবেন বলে আশা দিয়েছেন। বাইডেনের মন্ত্রিসভায় এমন কয়েকজন কূটনীতিকবিদ গুরুত্ব পদ পেয়েছেন যারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেথ জকে সব কর্মকর্তা গতকাল রোববার বলেছেন তারা আশা করছেন খুব শীঘ্রই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে। তবে কোন কোন দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাটারি মোতায়েন করা হবে তা প্রকাশ করেনি এসব কর্মকর্তারা। তারা বলেছেন আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরায়েল, যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাঘাঁটিকে ইরানি হামলা থেকে রক্ষা করা যায়।
ইসরায়েলের ওই নিরাপত্তা কর্মকর্তা আরও জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে। পূর্ব ইউরোপের এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি এই নিরাপত্তা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশা প্রকাশ করেছে সৌদি আরব। শনিবার আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরবের নিয়মিত ওয়াশিংটনের সঙ্গে কথা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশাবাদী যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করে সৌদি আরব দৃঢ় ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও বজায় থাকবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন ইয়েমেনে যুদ্ধ নিয়ে সৌদির সমালোচনা করেন। 2019 সালে এই দেশটিকে সামাজিকভাবে অনুন্নত বলে বর্ণনা করেছিলেন তিনি। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করা অব্যাহত রাখবে রিয়াদ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলিকে দল থেকে বহিষ্কার করা হয়। কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠা বলেছেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে। ওলি আর দলের সদস্য নন। আমরা অনেক সহ্য করেছি, তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি। দলের নির্বাহী ক্ষমতা বলে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ওলির সদস্য পদ বাতিল করার হুমকি দিয়েছিল বিরোধী পক্ষ। 48 ঘন্টার মধ্যে তা বাস্তবায়ন হল। গত 20 ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মে মাসে ভোটের আহ্বানও জানিয়েছিলেন ওলি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।